নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মিল্ক কেক বানিয়ে দেখাবো। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি গ্যাসটা অন করে দেবো, দুধটা চালিয়ে দেবো। দুধটা আমি অনবরত এভাবে নাড়তে থাকব। আমি একদম ঘন করে নেব, নাড়তে নাড়তে আমি ঘন করে নেব। আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আরো আমি গাঢ় করবো দুধটাকে। অনবরত এভাবে নাড়তে থাকবো। আমার দুধটা এরকম গাঢ় হয়ে গিয়েছে, এবার আমি এতে লেবু রস দেব। দোকানে ফিটকিরি দেয়, আমি এখানে 1 চামচ লেবু রসকে তাতে 1 চামচ জল দিয়েছি, দিয়ে মিশিয়ে দেব, যাতে মিল্ক কেকে যেমন দানা দানা ভাব থাকে, আমার এটা দানা দানা ভাব হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে ছানা কাটেনি, কিন্তু হালকা দানা দানা ভাব হয়েছে। এবারে আমি একসাথে একেবারে চিনি দেব না, আমি 200 গ্রাম চিনি নিয়েছি, অল্প অল্প করে দেব এতে, অল্প অল্প করে প্রথমে মিশিয়ে নেব। আমি আবার অল্প অল্প করে চিনি দেব, একেবারে দেব না। আমি এভাবে অনবরত নাড়তে থাকবো। এবার আমি এতে 1 চামচ ঘি দেব, 1 চামচ 1 টেবিল স্পুন ঘি দেব। আমি এই পাত্রে সেটোতে দেব, তাই আমি এতে একটু ঘি বুলিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি মিল্ক কেকটা 5-6 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আমার 5-6 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, আমার মিল্ক কেক রেডি। এবার আমি আপনাদের পিস করে করে দেখাবো। একটা পিস কেটে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, বাড়িতে কত সহজেই মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।